সিএসআরএম ডিবি সিলেকশন এক্সপ্রেস আজ আছে চট্টগ্রাম 11 আসনে, সেখানে আছেন সহকর্মী মোহন ইসলাম, বিস্তারিত জানাচ্ছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছেন জনসাধারণ, কি পরিকল্পনা করছে রাজনীতিবিদরা, তা নিয়ে জানতে সিএসআরএম ডিবি সিলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রোটারিয়ান মোহাম্মদ ইলিয়াস। আপনাকে স্বাগত জানাই সিএসআরএম ডিবি সিলেকশন এক্সপ্রেসে। জানতে চাই আপনার এই আসনে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা কেমন আছে, আগামী নির্বাচন নিয়ে কি পরিকল্পনা করছেন? ধন্যবাদ। আমি গত দুইবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং দশম জাতীয় সংসদ নির্বাচনে আমি মনোনয়ন চেয়েছিলাম। এবার আমি মনোনয়ন প্রত্যাশী। আমার বাবা এই এলাকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন, তার উত্তরাধিকার সূত্রে আমি আওয়ামী লীগে আছি এবং আওয়ামী লীগ করে যাচ্ছি। আমাদের এলাকা সুসংগঠিত। আমি একজন সাবেক মেরিন অফিসার, বর্তমানে আমাদের চট্টগ্রাম 11-র মধ্যে আমাকে যদি নেত্রী মূল্যায়ন করেন, যদি আমাকে নমিনেশন দেন, আমার স্বপ্ন হচ্ছে, প্রথম স্বপ্ন হচ্ছে যে বন্দর পন্দকায় একটা হাসপাতাল নির্মাণ করার জন্য এবং পাশাপাশি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা। আমার এলাকাতে দেখতেছেন টানেল হচ্ছে, আমাদের এলাকায় আমার এই রিং রোড হয়েছে, আমাদের এলাকায় ফ্লাইওভার হয়েছে। এগুলি সব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। তিনি চট্টগ্রাম উন্নয়নের দায়িত্ব নিজ হাতে নিয়েছিলেন এবং সেটি তিনি ওয়াদা পূরণ করেছেন এবং কাজ করেছেন। এখন সামনে আগামী কিছুদিনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে জনতা শেখ হাসিনাকে আমরা আবারও পুনরায় ক্ষমতা আনার জন্য আমরা যারা আওয়ামী লীগের নেতা কর্মী এবং সাধারণ জনসাধারণ আছি তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং মানুষ আওয়ামী লীগের প্রতি অত্যন্ত সন্তুষ্ট। যে ডেভেলপমেন্ট হয়েছে, যে উন্নয়ন হয়েছে, মানুষ সারা জীবন জাতির পিতা বঙ্গবন্ধু এবং তার কন্যা শেখ হাসিনাকে মনে রাখবেন এবং তাকে প্রতিদান দেওয়ার জন্য এই এলাকার মানুষেরা অপেক্ষা করছেন। জানবো শেষ কথা যে কি হয় নাই, কি করতে চান? আমাদের এটা তো সিটি কর্পোরেশনের আওতাধীন, এখানে সমস্ত কিছু সিটি কর্পোরেশনের মেয়র সাহেব উন্নয়ন করেছেন। শুধু একটা জিনিসই আমাদের চাহিদা, এমপি সাহেব করেন নাই? এমপি সাহেব তার রুটিং ওয়ার্কগুলো করেছেন, কিন্তু তার কাছে আমাদের দাবি ছিল পতঙ্গা বন্দর পতঙ্গাবাসীর একটা হাসপাতাল নির্মাণ করার জন্য, কিন্তু তিনি সেটা করতে পারেন নাই এবং করেন নাই। তাই আমার স্বপ্ন হচ্ছে যে এই প্রথমে বন্দর পতঙ্গাবাসীর মনের প্রাণের দাবি একটা হাসপাতাল নির্মাণ করা। আপনাকে ধন্যবাদ জনাব ইলিয়াস। সিএসএরএম ডিবি সিলেকশন এক্সপ্রেসে সারাদিন চট্টগ্রাম 11 আসনে থাকবো, তুলে ধরবো জনসাধারণের কথা, তুলে ধরবো রাজনৈতিক ব্যক্তিদের কথা। সঙ্গেই থাকুন।